আমরা চতুর্ভুজে এই পাঁচটি প্রকারভেদ সম্পর্কে জানবো। ভর্তি পরীক্ষায় জিওমেট্রি কোনো ম্যাথ সলভ করতে হলে এই পাঁচটি কোয়াড্রিলেটারাল সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। প্যারালোগ্রাম বা সামান্তরিক, কোনো একটি চতুর্ভুজে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাকে আমরা বলবো সামান্তরিক। এখানে এ বি সি ডি চতুর্ভুজটি এডি বাহুর বিপরীত বাহু বিসি পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এ বি বাহুর বিপরীত বাহু সি ডি পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক হবে। মনে করি বি সি এবং এডি বাহুর দৈর্ঘ্য হলো এ এবং এ বি সি ডি বাহুর দৈর্ঘ্য হলো বি। সামান্তরিকটির হাইট হলো এইচ ওয়ান, তাহলে এই সামান্তরিকটির এরিয়া হবে এ ইন্টু এইচ ওয়ান। মনে রাখতে হবে হাইটটি যে বাহুর উপরে নেওয়া হয়েছে সে বাহুটি দিয়ে হাইটটিকে গুণ করলেই আমরা এরিয়া পাবো। যদি আমরা এ বি বাহুর উপর লম্ব একে হাইট নির্ধারণ করি, মনে করি এইচ টু, তখন সামান্তরিকটির এরিয়া হবে বি ইন্টু এইচ টু। সামান্তরিকটির পেরিমিটার বা পরিসীমা হবে টু ইন্টু এ প্লাস বি। সামান্তরিকের দুটি কর্ণ থাকে, এখানে এ বি সি ডি সামান্তরিকটির একটি কর্ণ হলো এসি, সেটাকে আমরা ধরলাম ডি ওয়ান, এবং আরেকটি কর্ণ হলো বি ডি, সেটাকে আমরা ধরলাম ডি টু। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি ওয়ান ডি টু পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ও এবং ও সি ইকুয়াল হবে, আবার বি ও এবং ও ডি ইকুয়াল হবে। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিক দিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এখানে ডি ওয়ান কর্ণটি সামান্তরিক দিকে এ বি সি এবং এ ডি সি এই দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ঠিক একইভাবে ডি টু ডায়াগোনাল বা কর্ণটি সামান্তরিক দিকে এ বি ডি এবং বি সি ডি এই দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে এই দুটি ত্রিভুজও সর্বসম হবে। দুটি ডায়াগোনাল সম্পূর্ণ সামান্তরিক দিকে চারটি ত্রিভুজে বিভক্ত করে, এই চারটি ত্রিভুজে এরিয়া বা ক্ষেত্রফল সমান হবে। রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটি সামান্তরিক, যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এখানে চিত্রে এ বি সি ডি আয়তক্ষেত্রটি, মনে করি এ বি বাহু হলো এ, তাহলে সি ডি বাহুর দৈর্ঘ্য হবে এ, আবার এ ডি এবং বি সি বাহুর দৈর্ঘ্য মনে করি বি। আমরা জানি কোন একটি আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রটির এরিয়া হবে এ ইন্টু বি। আবার পেরিমিটার বা পরিসীমা নির্ণয় সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রটি পেরিমিটার হবে টু ইন্টু এ প্লাস বি। এ বি সি ডি এই আয়তক্ষেত্রটিতে দুটি ডায়াগোনাল বা কর্ণ আছে, এ সি ডায়াগোনালটিকে আমরা ধরে নিই ডি ওয়ান এবং বি ডি ডায়াগোনালটিকে আমরা ধরে নিই ডি টু। একটি আয়তক্ষেত্রের ডায়াগোনাল দ্বয় সর্বদা সমান হয়, তাহলে ডি ওয়ান ইকুয়াল টু ডি টু। ডায়াগোনাল দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি ওয়ান এবং ডি টু ডায়াগোনাল দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। পিথাগোরাসের সূত্র দ্বারা আয়তক্ষেত্রের ডায়াগোনালের দৈর্ঘ্য নির্ণয় করা যায়, তাহলে এ বি সি ডি এই আয়তক্ষেত্রটির ডায়াগোনাল দুটি ডি ওয়ান অ্যান্ড ডি টু এর দৈর্ঘ্য হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যে সামান্তরিকের চারটি বাহুই সমান তাকে আমরা বলবো রম্বস। এখানে চিত্রের এ বি সি ডি রম্বসটি চারটি বাহু সমান, তাই এটি একটি রম্বস হবে। এই রম্বসটির দুটি কর্ণ এ সি কে আমরা ধরে নিই ডি ওয়ান এবং বি ডি কে আমরা ধরে নিই ডি টু। একটি রম্বসের ডায়াগোনাল দুটি ইকুয়াল হয় না, কিন্তু ডায়াগোনাল দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বা বাইসেক্ট করে, এবং যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেখানে
চারটি রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। একটি রম্বসের এরিয়া নির্ণয়ের সূত্র হলো হাফ ইনটু ডি ওয়ান ইনটু ডি টু, অর্থাৎ কর্ণ দুটির গুণফল ইনটু হাফ। এবং মনে করি রম্বসটির বাহুগুলোর দৈর্ঘ্য হলো এ। তাহলে এই রম্বসটির পেরিমিটার বা পরিসীমা হবে 4 এ। স্কয়ার বা বর্গক্ষেত্র, যে আয়তক্ষেত্রের চারটি বাহুই সমান তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রেরও সবগুলো কোণ সমকোণ হবে। মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রটির ডায়াগোনাল দুটি হলো ডি ওয়ান ডি টু এবং বাহুগুলোর দৈর্ঘ্য হলো এ। তাহলে আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রেরও ডায়াগোনাল দুটি সমান হবে এবং ডায়াগোনাল দ্বারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ মাঝে চারটি সমকোণ তৈরি করবে। মনে রাখবে শুধুমাত্র রম্বস এবং বর্গক্ষেত্রের সময় ডায়াগোনাল দুটি মাঝে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। বর্গক্ষেত্রে যে কোনো ডায়াগোনালের লেন্থ নির্ণয় করার সূত্র হলো ডি ওয়ান ইকুয়াল টু ডি টু ইকুয়াল হবে এ রুট টু। ডায়াগোনালটি এরিয়া নির্ণয় সূত্র হবে এ স্কোয়ার। আবার ডায়াগোনাল দিয়ে বর্গক্ষেত্রে যে কোনো একটি ডায়াগোনাল দিয়েও এরিয়া নির্ণয় করা যায় এবং এরিয়া নির্ণয় সূত্রটা হবে হাফ ডি স্কোয়ার বা ডায়াগোনাল স্কোয়ার। বর্গক্ষেত্রটির পেরিমিটার বা পরিসীমা হবে 4। আমরা সামান্তরিক ক্ষেত্রে কি শর্ত দেখেছিলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক। এখন রেক্ট্যাঙ্গেল রম্বস স্কোয়ার, প্রত্যেকটির কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই এই তিনটিকে আমরা প্যারালেলোগ্রাম বলতে পারবো। এবার যদি আমরা রম্বসের ক্ষেত্রে দেখি, একটি রম্বসকে কি আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারি? রেক্ট্যাঙ্গেল হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটি কোণকে সমকোণ হতে হবে। যেহেতু রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাই রম্বসকে আমরা রেক্ট্যাঙ্গেল বলবো না। এবার যদি আমরা স্কোয়ারের দিকে দেখি, একটি স্কোয়ারকে কি আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারি? স্কোয়ারের কিন্তু প্রত্যেকটি কোণই সমকোণ, তাই স্কোয়ারকে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারবো। আবার একটা স্কোয়ারকে কি আমরা রম্বস বলতে পারি? রম্বস হওয়ার শর্ত হচ্ছে যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুই সমান। স্কোয়ারও কিন্তু এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান, তাই স্কোয়ারকে আমরা রম্বস বলতে পারি। মনে রাখবে প্রত্যেকটির ক্ষেত্রে উল্টোটা কিন্তু আমরা বলতে পারবো না। যেমন সব স্কোয়ারই প্যারালেলোগ্রাম রেক্ট্যাঙ্গেল রম্বস, কিন্তু সব রম্বস রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম কি স্কোয়ার হবে? না। তাহলে মনে রাখবে সকল রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম, সকল রম্বস প্যারালেলোগ্রাম, সকল স্কোয়ার প্যারালেলোগ্রাম রেক্ট্যাঙ্গেল এবং রম্বস। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল বা প্যারালাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। যেমন এ বি সি ডি ট্রাপিজিয়ামটিতে এ ডি সমান্তরাল বি সি, তাই এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম হবে। মনে করি ট্রাপিজিয়ামটির বাহুগুলোর দৈর্ঘ্য এ বি এর দৈর্ঘ্য এ, বি সি এর দৈর্ঘ্য বি, সি ডি এর দৈর্ঘ্য সি এবং এ ডি এর দৈর্ঘ্য ডি। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু এ ডি এবং বি সি এর দূরত্ব হলো এইচ। এখন ট্রাপিজিয়ামটি এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, অর্থাৎ প্যারালাল সাইড এখানে কোন দুটি? এডি এবং বিসি। তাহলে এগুলোর দৈর্ঘ্য কত? বি প্লাস ডি ইনটু ডিস্টেন্স বিটুইন দেম। এখন এই প্যারালাল সাইড দুটোর ডিস্টেন্স কত? এইচ। তাহলে ট্রাপিজিয়ামটির এরিয়া হবে হাফ ইনটু বি প্লাস ডি ইনটু এইচ এবং ট্রাপিজিয়ামটির পেরিমিটার হবে চারটি বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি।
ক্ষেত্রে এ বি সি ডি ট্রাপিজিয়ামটিতে এ ডি এবং বি সি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু এ বি ইকুয়াল সি ডি, অর্থাৎ বাকি বাহু দুটি সমান্তরাল নয় কিন্তু সমান। চিত্রে এ বিন্দু থেকে বি সি বাহুর উপরে এ ই লম্ব টানা হয়েছে এবং ডি বিন্দু থেকে বি সি এর উপর ডি এফ লম্ব টানা হয়েছে। এক্ষেত্রে যেহেতু সমান্তরাল ছাড়া বাকি দুটি বাহু সমান, তাই এই দূরত্ব অর্থাৎ বিই এবং সিএফ সমান হবে।